ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। এই সোনা যে কি কি করবে সেই সোনা নিজেও জানে না। বাড়ি থেকে বের করার প্ল্যানটা আমি করব। দাঁড়া, দুজনে মিলে কাজটা করতে হবে, তার তো সহজে হতে দেব না। সব ধরে ফেলবো, দাঁড়াও না। আমরা বসে আছি উড়ানের মেকআপ রুমে। আমার এই পাশে রয়েছে আমার বর সোমনাথ, আর এই পাশে রয়েছে কি যেন বলে, যা বলে, বড় যা না ছোট যা, মেজো যা, মেজো যা, সরি আমি সম্পর্কে খুব কাঁচার, আই এম নট ইন্টারেস্টেড অল, পূজারিণী, পূজারিণী আছে। আর এই স্পেশাল ইন্টারভিউটা হচ্ছে আমাদের 23 তারিখের মহাপর্বের জন্য। যে যার লাইফের ঘটনা বলে দাও, কি হতে চলেছে আমিও জানি না, কি হতে চলেছে কারণ স্ক্রিপ্ট পাইনি। চমকটা তো এমনিও বলা যাবে না, দেখতে হবে তার জন্য। এখন ওদের মধ্যে খুবই মান অভিমান চলছে মনে হচ্ছে, প্রোমোতে আমরা দেখেছি মান ভাঙানোর চেষ্টা চলছে, মহারাজ চেষ্টা করছে। হ্যাঁ, আপনি থেকে তুমি হয়েছে, তুমি থেকে আপনি হয়েছে, আবার আপনি থেকে তুমি যাবো। নাইস, তার জন্য দেখতে হবে উড়ান। আর আমরা চেষ্টাটা, হ্যাঁ চেষ্টাটা, নতুন প্রমোতে তোমরা দেখতেই পেয়েছো কি হচ্ছে না হচ্ছে, এবার সেটা কিভাবে ব্যাগরা দেওয়া যায়, হ্যাঁ সেইটা হচ্ছে আমাদের দুজনের দায়িত্ব, বুঝতেই পারছো, যত রাগ আমাদের দুজনের ওপর দিয়ে দাও। বাট হ্যাঁ, ইন্টারেস্টিং কিছু হতে চলেছে, সেই জন্যই মহা এপিসোড আসছে 23 তারিখ, অবশ্যই দেখো, একদম মিস করো না কিন্তু। যখন প্রিয়াঙ্কা দেবী আমাদের বাড়িতে পা রেখেছেন, নতুন কিছু ধামাকা আসতে চলেছে। আর ওর মুখটা, এক্সপ্রেশনটা দেখতে আমার মনে হচ্ছে যে এই প্রিয়াঙ্কা দিরা মানাচ্ছে না, মুখে একটু সোনা বলতে হতো। হ্যাঁ, এই সোনা যে কি কি করবে সেই সোনা নিজেও জানে না, তবে প্ল্যান চলছে আর কি। একটা প্ল্যান করে তো আপাতত ঘরে তো ঢুকে গেছি, এবার পরের প্ল্যানটা আবার করতে হবে নিজের জায়গা থেকে একটু শক্তপোক্ত করার জন্য। এই আমার মেজো যাকে বাড়ি থেকে বের করার প্ল্যানটা আমি করবো। দাঁড়া, তুই ওয়েট কর। প্ল্যান কি করেছো? চলছে প্ল্যান, সবে তো পাটা রেখেছি। দাঁড়া, বাজিমাত না, বাজিমাত দিলে হবে না, গ্রুপে কাজটা করতে হবে, দুজনে মিলে কাজটা করতে হবে, তবে সফল হবে। যেটার জন্য সোমনাথ প্রিয়াঙ্কাকে বলেওছে যে তুমি পারো মহারাজকে শায়েস্তা করতে, তো এবার দেখা যাক কতটা কি শায়েস্তা করতে পারে। দেখি এবার ওই 6 ফিটের মানুষটাকে কিভাবে শায়েস্তা করতে পারি। এতদিন সোমনাথ করে এসছে, এবার ওর সাথে আমিও জুটেছি, তাই কিছু জোরদার তো হবেই। এবার প্ল্যানটা আমাদের ঠিকঠাক করে করতে হবে, যাতে কোনো ইয়ে না হয়। এখানে শুনে নিচ্ছে, ওখানে তো শুনতে পাবো না, ওই জন্য এখানে শুনে নিচ্ছি। আর যাই হোক, 6 ফিট একা নেই, 6 ফিটের সাথে একটা 5-3ও যোগ আছে, সে মিনি গোয়েন্দা। ইয়েস, মিনি গোয়েন্দা, সব ধরে ফেলবো, দাঁড়াও না। জাস্ট তাহলে যা কিন্তু একদম বলে ওই ওয়ার্নিং দিচ্ছে, ধরে ফেলবে। হ্যাঁ, ধরতে তো হবেই, মানে এত বদমাইশি করছি তো সেখান থেকে তো যা আলটিমেটলি কি হয়, ভালোর জয় হয়, তো ভালোর জয় তো আলটিমেটলি তাই হবে হয়তো, তো সেটা আমরা জানি না, তবে এত সহজে হতে দেব না, এত সহজে হতে দেব না, তবে খুব ইন্টারেস্টটা কমে যাবে না তাহলে। তো এটাই বলবো যে আমাদের সাথে থাকুন, ভালোবাসুন এবং উড়ান দেখুন প্রতিদিন। আর শুধু 23শে সেপ্টেম্বর 7:30 থেকে অবশ্যই মনে রাখবেন, কারণ 1 ঘন্টার মহা এপিসোড, আর বাকি দিন তো যেরকম টাইমিং 8টার সময় সেরকম দেখবেন। অন স্ক্রিনটা তো আমরা শুনলাম, কিন্তু একটু অফ স্ক্রিনে শুনি, এখানে কি মেয়েদের পাল্লাটা একটু ভারী হয়ে গেছে, কারণ দীপর্ণা দিয়ে জয়েন করে গেছে, তো মেকআপ রুমটা বেশি জমজমাট মনে হয় এখন। হ্যাঁ, না না, ওদের ছেলেদের পাল্লাও ভারী, এত বন্ধু বান্ধব আছে, বাবা আছে, ভাইরা আছে, সবাই মিলে একসাথে, মহারাজের বন্ধুদের গ্রুপটাই তো কতজন আছে, তো সেদিক থেকে দেখতে গেলে অনেকেই আছে, ছেলেরাও অনেকে আছে, আছে কিন্তু মজা করতে পারে না, এই একটা বোরিং মেকআপ রুমে বসে থাকে, আমরা আমাদের মেকআপ রুমে বসে মজা করি, ওরা করতে পারে না। তো মহাপর্ব নিয়ে কি বলবে শেষে? মহাপর্ব নিয়ে এটাই বলবো, সবার যেটা বক্তব্য, এইভাবে ভালোবাসা দিতে থাকুন, উড়ান দেখতে থাকুন, আসছে সোমবার মহাপর্ব 7:30 থেকে 8:30, 1 ঘন্টার টান টান পর্ব, কেউ চোখ সরাবেন না, কেউ টিভির সামনে থেকে উঠবেন না।